হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা রিয়েল ব্লগার ঝুমা থেকে দেখছো, আর যে সকল বন্ধুরা আরজে ব্লগস থেকে দেখছো, সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করে দিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ বিশ্বকর্মা পুজো। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বিশ্বকর্মা পুজোর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা রইল। আর বন্ধুরা, বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু দুর্গাপুজোর গন্ধ এসে গেল, আর মাত্র একটা মাস বাকি, তাই না? বিশ্বকর্মা পুজো মানে আমাদের কিন্তু প্রথম পুজো। বিশ্বকর্মা পুজো হয়ে গেলে একদম মনে হলো যে পুজো একেবারে এসে গেল। পুজোর বাজার, তোড়জোড়, মার্কেটিং করা, সব কিছু করা, রেডি করা, ঘর পরিষ্কার করা থেকে মানে এই একটা মাস মানে কি বলবো, মানে সেই কাজেই লেগে যেতে হবে, তাই না? পুজোর পুজোর গন্ধ এসে গেছে, আর বাইরের ওয়েদারটাও কিন্তু ওই রকমই লাগছে। ঠিক বিশ্বকর্মা পুজোর থেকে মনে হয় যেন পুজো পুজো ভাব, গন্ধটা এসে গেছে। আজকের আকাশটাও ঠিক সেরকমই লাগছে। তো বন্ধুরা, সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এক বালতি জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি। তো প্রত্যেক দিনের মতোই কিন্তু ছাদে চলে এসেছি, আর প্রত্যেক দিন যে সমস্ত কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করব সেগুলো হয় না, কিছুটা আগে হয়ে যায় আর কিছুটা পরে তোমাদেরকে শেয়ার করি। তো চলো জামা কাপড়গুলো মেলে এই দেখো নিয়ে চলে এসেছি ঠাকুরের বাসনগুলো। ওদিকে ঠাকুর ঘর কিন্তু মুছে নিয়েছি। ঠাকুর ঘর মোছার পরে এখন কাজ থাকে আগে ঠাকুরের বাসনগুলো ধোয়া। আর বাসনগুলো ধুতে ধুতে একটা জিনিস দেখলাম, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, তোমাদের দাদাভাই বাড়ি থাকে না, কিন্তু তোমাদের দাদাভাইয়ের কিন্তু আর একটা প্রিয় জিনিস আছে, সেটা হচ্ছে আমার সতীন, মানে আমার বরের হচ্ছে গাড়ি। তো সেটাকেও খুব যত্ন সহকারে রাখে। তো ও কিন্তু এই টাইমে বাড়ি থাকে না। তো প্রত্যেক বছরই আমি কিন্তু গাড়িটাকে ধুয়ে মুছে নিজের মতো একটু মালা ফুল জল দিয়ে কিন্তু পুজো করি। তো তার জন্যেই কিন্তু মানে তাড়াতাড়ি করছিলাম যে এই সমস্ত কাজগুলো করে আগে স্নান, আমি কাপড়ও ছেড়ে নিয়েছি, তো আগে স্নান করে নেব। তো যাই হোক, সেটা আর এখন হলো না, কারণ বাসন ধুতে ধুতে চলো তোমাদেরকে দেখাচ্ছি, পাড়ায় ব্রাহ্মণ এসেছে, মানে আমাদের পাড়ায় এখন কয়েকটা টোটো হয়েছে, তো তারা সেই গাড়িগুলো ধুয়ে ব্রাহ্মণকে পাড়ায় নিয়ে এসেছে পুজো দেওয়ার জন্য। তো সেই ভাগে তোমাদের দাদাভাই মনে করিয়ে দিল যে তুমি ব্রাহ্মণ এসে গেছে, তো আমার গাড়িটাও পুজো করে নাও। তো আমি দেখলাম ঠিকই তো, যে ব্রাহ্মণ দিয়ে গাড়ি পুজো করা, নিজে পুজো করার অনেক আলাদা একটা ইয়ে। তো আমি গ্যারেজ খুলে দেখো, গাড়িগুলো ভালো করে ধুতে পারিনি। তোমাদের দাদাভাই বললো ধুতে হবে না, মুছে দাও, কারণ ধুলে জলটা থেকে যায়, তুমি ভালো করে পরিষ্কার করো না, জং পড়ে যায়। আর এটা হচ্ছে আমার মামামের সাইকেল, তো মামামের সাইকেলটাকেও মুছে দিয়েছি, আর এখন ব্রাহ্মণ দিয়ে একটু পুজো করে নিলাম। বললাম তো প্রত্যেক বছরে কিন্তু আমি নিজে নিজে পুজো করি। তো এবছরের মানে আমার বরের মানে আমার সতীন আর কি, বরের হচ্ছে দ্বিতীয় বউটার একটু ব্রাহ্মণের হাতে পুজো খাওয়া ইচ্ছা হলো। তো যাই হোক, মনটা ভালো লাগলো যে গাড়িটা পুজো দেওয়া হয়ে যায়। আর কি বলো তো, গাড়ির চাবি বাইয়ে আমার শ্বশুরবাড়িতেও বিশ্বকর্মা পুজো বড় করেও হয় বা হচ্ছে। তো সেখানে আমারও যাওয়ার কথা ছিল, আমি চাবিটা হয়তো নিয়ে যাই, কিন্তু এবছর আমি মানে শনিবার দিন বড় ঠাকুরের পুজো করে ভীষণ অসুস্থ হয়ে গেছি গ্যাসে। তো ওই জন্য ফোন করলাম, আমি এত সকালে এখন আর যেতে পারবো না, কারণ আমি যখন গুছিয়ে গাছিয়ে যাবো, প্রসাদ ট্রসাদ করা রেডি হয়ে যায়, তখন গিয়ে না আর ভালো লাগে না। তো সবাই করা হয়ে যায়। এদিকে দেখো, আমার গাড়ি পুজো হয়ে গেছে, তারপরে চলে এসেছি কিন্তু রান্নাক বসাতে। আর এই বাঁধাকপিটা প্রায় এক দেড় সপ্তাহ হয়ে গেল ফ্রিজের মধ্যে রয়েছে। তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো নিরামিষই করব, তো সেই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর ওই যে বললাম না, বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, মনটা কিন্তু ওখানেই পড়ে আছে, কারণ আমি বলে এসেছিলাম যে আমি আসবো আজকে, কিন্তু এতটা অসুস্থ শরীর খারাপ, মানে আমার প্রচণ্ড এখন গ্যাসের প্রবলেম হয়ে গেছে, উপোস করলে কিন্তু আর পরের দিন আমি চলতে পারি না। তো আমি ফোন করলাম যে আমি যেতে পারবো না। কেন বলো তো, যাবো তো একটু ঠাকুরের গোছাতে, সবগুলো গোছানো হয়ে গেলে না নিজেকে কেমন বোকা বোকা লাগে, কারণ আর আমার বাড়ির সংসার, ধরো সংসার সমস্ত কাজ গুছিয়ে, আমারও তো ঘরে ঠাকুর পুজো আছে, দিয়ে গুছিয়ে যেতে যেতে 11টা বেজেই যাবে, আর বিশ্বকর্মা পুজোটা খুব সকাল সকালই হয়। তো সেই জন্য আবার ফোন করলাম, বললাম যে যাবো না। তো যাই হোক, রান্নাবান্না একদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজিটা কেটে নিচ্ছি। আর আজকে সবজিতে রয়েছে বাঁধাকপি আর কাঁকরোল রয়েছে, তো ভাবনা সেইগুলো একটু করে নিই, কারণ ফ্রিজের মধ্যে সবজিগুলো মানে অনেক দিনই হয়ে গেছে, এদিক ওদিক বেরিয়ে যায়, তো সবজিটা ঠিকভাবে রান্নাই করতে পাচ্ছি না। তো চলো সবজিটা কেটে নিই। আর এখানে দেখো, আমার মামামের আজকে মানে এই হারমোনিয়ামের আজকে
হ্যাপি বার্থডে মানে জন্মদিন, এই দিনটাতে আমি নিয়ে এসেছিলাম 3 বছর আগে এই হারমোনিয়ামটা, বিশ্বকর্মা পুজোর দিন ওকে গিফট দিয়েছিলাম, না গিফট দিয়েছিলাম ওকে জন্মদিনে, কিন্তু তখন তো আর বানানো হয়েছিল না, তো জন্মদিন বেরিয়ে গেলে বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে দিয়ে গেছিলো, তো সেই জন্য ওই 2 বছর ধরে এই হারমোনিয়ামের জন্মদিনটাও সেলিব্রেট করে। একটু মালা নিয়ে আসে, যেহেতু আমি গাড়ির জন্য মালা আনি তো ওর জন্য একটা এনে দিতে হয়, আর একটু চকলেট কেক দিয়ে মানে হ্যাপি বার্থডে পালন করে। আমি গত বছরে মনে হয় কেকও এনে দিয়েছিলাম, মানে ওর এটা আবদার যে আমার হারমোনিয়ামের জন্মদিনটা আমি পালন করব, তুমি এইগুলো এনে দেবে। তো যাই হোক, বাচ্চার বুদ্ধি, ওর হয়তো এটা ভালো লাগে, তো এই জন্য আমিও ওর যেটা খুশি থাকে সেটাই করার চেষ্টা করি। তো স্নান টান করে দেখো ফুল নিয়ে আর চকলেট আর কেক নিয়ে চলে এসেছে, হ্যাঁ মানে জন্মদিন পালন করতে। তো যেহেতু আজকে গানের ক্লাসও আছে, তো বলেছে হারমোনিয়ামটা আমি ধরবো না আজকে, আজকে ওর রেস্ট, কিন্তু ক্লাস তো করতেই হবে তাই না? তো চলো দেখে নাও। আর এদিকে দেখো আমি রান্না করে নিচ্ছি, এখানে হচ্ছে আলু আর কাঁকরোল দিয়ে একটু ভাজা করছি। বললাম না সবজিগুলো অনেক দিন ধরেই ফ্রিজের মধ্যে রয়েছে, সেইভাবে রান্না করা হচ্ছে না, তো নিরামিষই যতক্ষণ, ওই জন্য আলু আর কাঁকরোল ভাজা করেছি, আর এদিকে হচ্ছে বাঁধাকপিটা হচ্ছে। তো চলো সেইভাবে তোমাদের সাথে রান্নাবান্না শেয়ার করলাম না, কারণ রান্নাবান্নার দিক থেকে আমি একেবারে না ঘেঁটে ঘ, অতটা ভালো রান্নাবান্না পারি না, নিজেদের পেট চালানোর মতোই রান্নাবান্না করি আর কি। আর এখানে ভাত বেড়ে দিচ্ছি, কারণ আমি এখনও স্নান করার পুজো দেওয়া বাকি আছে। আজকে আমরা সকালে ভাত রান্না করিনি দেখলেই, তো সকালে ব্রেকফাস্টে রিশু ওটস, ডিম সিদ্ধ আর কলা এইসব খেয়েছিল, তোর প্রচণ্ডই খিদে লেগে গেছে। এবার আমি স্নান করব, পুজো দেবো করে আস্তে আস্তে অনেক টাইম হয়ে গেছে, তো রিশু যতক্ষণ স্নান টান কমপ্লিট হয়ে গেছে, তা আমি বললাম আমার সাথে খেতে হবে না, তুমি বসে যাও, তোমাকে দিয়ে দিচ্ছি, যেহেতু খেতেও একটু টাইম নেয়, অনেকটা টাইম নেয়, তো ততক্ষণে আমার আবার স্নান পুজো হয়ে যাবে, তুমি খেতে থাকো। তো সেই জন্য ওর ভাতটা বেড়ে দিলাম, দেখো কাঁকরোল ভাজা, বাঁধাকপি আর উচ্ছে দিয়ে ডাল, মুগের ডাল, তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু। তো মাম্মাম খেতে বসে গেছে, চলো বন্ধুরা স্নান করে আসি। তো স্নান করে পুজো দিয়ে নিচে চলে এসেছি, এখন হচ্ছে একটু আমি খাওয়া দাওয়া করব দুপুরের। তো তার আগে দেখো আমার শ্বশুর বাড়ির থেকে মানে ওই বাড়ির থেকে আমাদের প্রসাদ এসে গেছে, আমার মেজো ভাসুর মানে মেজদা ভাই দিয়ে গেছে ঠাকুরের প্রসাদ। তো ভাবলাম ভাত খাওয়ার আগে একটু প্রসাদ খেয়ে নিই, রিশুর তো ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে, তবুও হচ্ছে একটু খেয়ে নিল, আমিও প্রসাদ খেয়ে নিচ্ছি আগে, তারপরে ভাত খাবো। তো চলো দুপুরে খাওয়া দাওয়ার পরে ফিরে আসছি, আর প্রসাদ দেখে তো মানে খেতে ইচ্ছা করছে, আবার শরীরটাও খারাপ মানে ভয়ও লাগছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে ফিরে আসবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা গুড ইভিনিং বলবো না, কারণ এখন বাজে 9টা, দুপুরের পরের থেকে কিন্তু এখন আমি তোমাদের সামনে আসলাম, আর এই লাইটটা কেটে গেছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি, মনে হয় তোমাদের দাদা ভাই আসবে তবেই ঠিক হবে, ওই জন্য পুরো এই ডাইনিং হলের লাইটটা খুব কম হয়ে গেছে। যাই হোক, আর আমাদের যিনি মানে ঠিক করেন ওই আজ আসবো কাল আসবো করে আসছে না। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেহেতু টাইটেল আর থাম্বনেলে বুঝতেই পেরেছো, তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সকালবেলা বলেই দিয়েছি, তো বিশ্বকর্মা পুজোয় কিন্তু রিশুর পুজোর বাজার শুরু হয়ে গেছে। তো কালকে যেহেতু নাচের ক্লাসে গেছিলাম, তো নাচের ক্লাসের নিচে দোকান আছে মানে স্যারেরই সাজঘর, আমরা সেখান থেকে পুজোর বাজার করি প্রত্যেকবার, আর মানে গত বছরে দোকানটা ওপেন হয়েছিল, তো পুরো ট্রেডিশনাল ড্রেস থেকে শাড়ির থেকে জুয়েলারি থেকে ওখানেই পাওয়া যায়। তো তোমরা চলে যেতে পারো চাঁদপাড়া বাজারে, একদম পাড় রুটি কারখানার মোড় যেখানে, সেখানেই হচ্ছে আমাদের সাজঘর পূর্বী মেঘের। তো সেখান থেকে রিশু এবছর আরেকটা ড্রেস নিয়েছে, মানে পুজোর প্রথম ড্রেস, তো চলো তোমাদেরকে ড্রেসটা দেখাই, ও এখন ট্রাই করছে, কালকে ট্রাই করতে পারেনি, এখন গান টান শেষ হয়ে গেল, যেহেতু আজকে মন্ডে তো গান টান শেষ হয়ে গেল, এখন ট্রাই করছে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যে রিশুর প্রথম পুজোর ড্রেসটা মানে কী নেওয়া হয়েছে। তো চলো ঘরের ভিতরে যাওয়া যাক, রিশু আসবো, বাবা ও বাহ। তো এই দেখো আমি ঘরে চলে এসেছি, এখন এই সাইডে ক্যামেরাটা ঘোরাবো, আর রিশুর এই যে মানে পুজোর যে ফার্স্ট ড্রেসটা হয়েছে তার লুকটা তোমাদেরকে দেখাই, একদম নিচের থেকে শুরু করছি। এই হচ্ছে রিশুর পুজোর প্রথম ড্রেস,
তো লাইরা কাটিং এটা পুরো ট্রেডিশনাল এক মানে পুরো নায়িকাদের মতো যা বলবো আর কি, এত সুন্দর ড্রেসটা। তো এটার সাথে কিন্তু জিন্স নেই, এটার সাথে এই প্লাজোটা শুধু ধরে দেখাও দাদা তোমাদেরকে একটু ধরে, ও আগে পরেছিল কিন্তু ওর এই ধরনের প্যান্ট তো পছন্দ হয় না। এই দেখো ঠিক এরকম হবে, এটা প্লাজো টাইপের আর এইভাবে যাবে আর কি, তো ছেড়ে দাও। তো ওর এই প্যান্টগুলো পছন্দ হয় না, তোমরা জানো ও জিন্স ছাড়া অন্য কিছু পরে না। তো ও উপর থেকে জিন্স নামিয়ে জিন্সের সাথে কিন্তু এটা পরে ম্যাচিং করে দেখেছে, কিন্তু ওর বেশ ভালো লেগেছে। আর পিঠের ডিজাইনটাও দেখাও, তো এই হচ্ছে পিঠের অপূর্ব একটা ডিজাইন রয়েছে, খুব সুন্দর। চলো সামনের থেকে তোমাদেরকে দেখাই একদম কাজগুলো। এই দেখো কাজগুলো একদম সেলাই করে বসানো, মানে ঝরে যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই, এত সুন্দর। এখান থেকে পুরো লাইরা কাটিংয়ের, আর এতটা মোলায়ম নিচে ডিজাইন সেটা তো দেখালামই। তো চলো একটা একটু দাঁড়িয়ে নাও। তো ঋষুকে এই ড্রেসটা পরে কেমন লাগবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই ড্রেসটা নিয়েছে। আর আমার মনে হয় ও জিন্সের সাথেই পরবে, যেহেতু নতুন জিন্স তো নেওয়াই হবে, তো এর সাথে যে ম্যাচিং জিন্সটা ও নেবে সেটাই হয়তো পরবে, খুব সম্ভব আমার মনে হচ্ছে, তাই তো? তো সেটাই নেবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ফার্স্ট যে ড্রেসটা হয়েছে, এটা হচ্ছে প্রথম ড্রেস হলো আর কি। আজকে বিশ্বকর্মা পুজো, আজকে থেকে কিন্তু ঋষুর পুজোর বাজার শুরু। তো এই ধরনের ট্রেডিশনাল ড্রেস পেতে হলে চলে আসতে হবে কিন্তু পূর্ব মেঘের সাজঘরে। তো সেখানে তুমি এই ধরনের অনেক অনেক ড্রেস পেয়ে যাবে, অনেক রকমের পেয়ে যাবে। তো সবাই চলে এসো চাঁদপাড়া বাজার রুটি কারখানার মোড়, আমাদের হচ্ছে সাজঘর মানে পূর্ববী মেঘের স্কুলের নিচেরটা। তো সেখান থেকে ঋষু নিয়েছে, আর আমিও গত বছর নিয়েছিলাম, এবারও ভেবেছি একটা শাড়ি নেব সামনে সানডেতে গিয়ে নেব। তো এবার ভেবেছি, এখনও নিইনি কারণ ওর ড্রেসটা পছন্দ হয়েছে। আর হ্যাঁ, ড্রেসটার দাম আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কেউ যদি দাম জানতেও চাও তো এই ড্রেসটার দাম হচ্ছে 2300 টাকা। তো নিয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর প্রথম হচ্ছে পুজোর গিফট হচ্ছে ঋষু, পুজোর গিফট বলতে পুজোর ড্রেস হচ্ছে ফার্স্ট এটা হলো। তো চলো, তো চলো ঋষু ড্রেস ড্রেস পরা হয়ে গেছে, আবার ভাজও হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 9:15 হয়ে গেছে। তো রাত্রের আর কোনো ডিনার কিছু করবো না, যেহেতু ভাত ডাল সবজি সবই আছে। তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর যে সকল বন্ধুরা আমার রিয়েল ব্লগার থেকে দেখছো, আর যে সকল বন্ধুরা আমার আরজে ব্লগস থেকে দেখছো, সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। তো এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর তো বন্ধুরা, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ঝটপট করে নাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন থেকে চেষ্টা করব ডেইলি ব্লগ দেওয়ার, যেহেতু সামনে পুজো আছে কী কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট বন্ধুরা।